তিন দিনের সফরে ইতালিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার রোমে খাদ্য ব্যবস্থা সম্মেলনে ভাষণ দেবেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন দুর্নীতি দমন কমিশনের নবনিযুক্ত কমিশনার মোসাম্মদ আসিয়া খাতুন। ডেঙ্গুতে আরও 9 জনের মৃত্যু, নতুন আক্রান্ত 2,292 জন। ঢাকা দক্ষিণের 6টি ও উত্তরের 5টি এলাকায় সংক্রমণ বেশি, জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গণ অভ্যুত্থানের ভয়ে ডিজিটাল নিরাপত্তা আইন ব্যবহার করছে সরকার, বিরোধী নেতাকর্মীদের নামে গায়েবি মামলা দেয়া হচ্ছে, অভিযোগ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। বিএনপির যত নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন তারা সবাই পরোয়ানাভুক্ত আসামি, বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিদেশিদের কাছে নালিশ দিয়ে সরকার হটাতে চেয়েছিল বিএনপি, ক্ষমতায় এলে দেশ গিলে খাবে, মন্তব্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের। ঢাকা 17 আসনের নির্বাচনের মাধ্যমে বিশ্ববাসীকে দেখানো হয়েছে ক্ষমতায় থাকার জন্য আওয়ামী লীগ কি কি করতে পারে, মন্তব্য জাতীয় পার্টির চেয়ারম্যানের। ঢাকা 17 আসনের নির্বাচনের ফল বাতিল ও পুনর্নির্বাচনের দাবি জানিয়ে নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছেন স্বতন্ত্র প্রার্থী হিরো আলম। জনবল সংকটের কারণে রাতারাতি খাদ্যপণ্য মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না, বলেছেন বাণিজ্যমন্ত্রী। কর গরমিলের অভিযোগে ডক্টর মোহাম্মদ ইউনুসকে জাতীয় রাজস্ব বোর্ডের পাওনা বাবদ 12 কোটি টাকা দিতেই হবে, রায় আপিল বিভাগের। প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির মামলায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের জামিন নামঞ্জুর করেছে সাতক্ষীরার আদালত। নারায়ণগঞ্জের ফতুল্লার একটি কারখানায় গ্যাস পাইপ লিকেজ থেকে বিস্ফোরণ ও আগুনে 3 শ্রমিক দগ্ধ। জামালপুরের মাদারগঞ্জে সাবেক ইউপি সদস্য ও যুবলীগ নেতা জহিরুল হককে হত্যা করেছে সন্ত্রাসীরা। মিয়ানমারের সাংগাই অঞ্চলে জান্তা বাহিনীর অভিযানে 3 প্রতিরোধ যোদ্ধা ও 11 বেসামরিক নাগরিক নিহত। ভারতের মণিপুরে এবার প্রকাশ্যে এল জাতিগত সহিংসতায় স্বাধীনতা সংগ্রামীর বৃদ্ধা স্ত্রীকে বাড়িসহ জীবন্ত পুড়িয়ে মারার ঘটনা। ইউক্রেনের সাথে বন্ধ হয়ে যাওয়া শস্য চুক্তিতে ফিরতে নিরাপত্তা পরিষদে বেশ কিছু শর্ত দিয়েছে রাশিয়া। এবার ডেনমার্কের কোপেনহেগেনে ইরাকি দূতাবাসের বাইরে পবিত্র কোরআন পুড়িয়েছে উগ্রপন্থী একটি গ্রুপ। সুস্থ থাকলে বিশ্বকাপে তামিমই থাকবেন অধিনায়ক, বললেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। হারারেতে জিম অ্যাফ্রো টি-20 ক্রিকেটে নিজেদের দ্বিতীয় ম্যাচে 19 রানে আউট মুশফিক, তার দল জোহানেসবার্গ বাফেলোজো জার্বান কালান্দার্সের কাছে হেরেছে 7 উইকেটে। এবার এক কুখ্যাত গ্যাংস্টারের ভূমিকায় দেখা যাবে জনপ্রিয় অভিনেতা মোশারফ করিমকে, হুব্বা নামের সিনেমায় নাম ভূমিকায় দেখা যাবে তাকে।